হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। তো আগের যখন আমি শাড়ি টিউটোরিয়াল ভিডিওটা দিয়েছিলাম, তো অনেকের কোশ্চেন ছিল যে বৌদি এটা কোন জায়গা। তো সেই দিনে আমি ঠিক করেছিলাম যে হ্যাঁ, তোমাদেরকে জায়গাটা না হয় ঘুরেই দেখাবো, সত্যিই নিরিবিল জায়গা। তো এটা হচ্ছে আমাদের খড়গপুরের হিজলি ইকো পার্ক, ওকে, বাচ্চাদেরই পার্ক। তো এখানে ডিয়ার আছে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, মানে না হলে অন্যান্য পার্ক যেমন হয় তেমনি। আর বিশেষত্ব হচ্ছে হরিণ আছে এখানে, ওকে। তো তাই আজকে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। আর 2 বছর ধরে পার্কটা বন্ধ ছিল, অনেকবারই ঘুরে গেছি, খোলা ছিল না, বাট এই 2-3 মাস হলো খুলেছে জাস্ট, ওকে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আজকে পার্ক। তো এখানে টিকিটের ব্যাপারটা বলে দিই আমি ফার্স্ট, তোমার অ্যাডাল্টদের হচ্ছে 10 টাকা আর বাচ্চাদের 5 টাকা। বাট আমি জানি না কেন মামামের কোনোবারেই নেয় না, এবারেও নিচ্ছে না, আর বাইক রাখার জন্য 10 টাকা। তো টোটাল আমাদের খরচ হচ্ছে, আমরা 3 জন আছি, বাট আমাদের 30 টাকা খরচ হচ্ছে বাইক নিয়ে, কারণ আমার মেয়ের টাকাটা নেয়নি, ঠিক আছে? তো এখন যাচ্ছি ভেতরে। জায়গাটা দেখো বেশ নিরিবিলি। তো পার্কটা এই যখন খুলেছে করোনার জন্য লোকজন সেরকম আসেনি, এখন আসতে শুরু করেছে, বাট বেশি ভিড় হয় না এই পার্কটাতে কোনো সময়ই। 25শে ডিসেম্বরের সময় কিন্তু একটু ভিড় হয়, কারণ এখানে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু রাখা হয়েছে, ওকে। তো চলো আর একটু ভেতরে যাই। আর একটা দেখো এখানে, এটা কি বলে, ক্লক হাউস, ইয়া। তো এখানে একটা ক্লক হাউস করা আছে, বেশ সুন্দর। তো এই জায়গাটা দেখো পুরো রাউন্ড করে একটা আছে, এখানে বসার জায়গা আছে, তারপরে দোলনা আছে বাচ্চাদের, বাচ্চাদের সব খেলার যে অ্যাক্টিভিটিগুলো থাকে অ্যাক্টিভিটির জন্য, তো ওইগুলোই আছে এই পাশটাতে। আর এই পাশটা দেখো, এই পাশটা পুরো কি বলবো, বোটানিক্যাল সব কিছু আছে, সব গাছপালা এই সব কিছু আছে, খুব সুন্দর সাজানো গোছানো ছিল। বাট অনেকদিন বন্ধ ছিল বলে একটু জঙ্গল টাইপের হয়ে গেছে, বাট নাহলে সত্যি সুন্দর। এই যে এটা দেখো ক্লক হাউস, এখন বাজে 11:05-10 এরকম কিছু একটা, রুদ্রুতে দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে, বেশি জোরে করো না, বেশি জোরে করো, আস্তে আস্তে, তোমরা খেলো খেলো আরামসে খেলো। মামাম
বসেছি, বাচ্চা নিয়ে আসা মানে জানো তো এইসব নিয়ে আসতেই হবে। তো অনেক বড় এরিয়া, পুরোটা যদি তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই না তো মিনিমাম 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই কেউ দেখবে না। তো একটু একটু করে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন একটু বসে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখাবো। ওকে এখন জঙ্গল ঢোকা যাবে না বেটা, এসো এই পাশে। জোনটা পুরোটাই বোটানিক্যাল জোন, তো তোমাদেরকে আগেও বলেছি পুরো জঙ্গল হয়ে আছে, কারণ মেনটেনেন্স নেই, এই জাস্ট খুলেছি। তো চলো এই পাশটা একটু হেঁটে যাই। কি হ্যাঙ্গিং আছি তোমার হাতির স্ট্যাচু। সত্যি বলছি খুব সুন্দর জায়গাটা ছিল, বাট এই করোনার জন্য সব কিছু ডিসমিস হয়ে গেছে। এখানটা দেখো ঘাস পুরো ভরা, এখানে মানে কি মানুষজন বসে বাচ্চারা বসতে খেলতে পারবে এরকম একটা প্লেস ছিল, বাট এখন অনেক ঘাসপালা হয়ে গেছে। এটা খুলেছে যখন নিশ্চয়ই পরিষ্কার করে দেবে আবার। দেখো না দেখি মামা হাত দিয়ে এখানে পাতা দিলেই হবে, আগের বার খায় ওরা না না নেবে কামড়ে দেবে। এই ধর
সিম্বা লাগলো দেখো সিম্বা লাগলো এনে এনে চিচাস না চাচালে ওরা ভয় পেয়ে যায় মাম মাম চাচা চিস কেন তুই নিজেরা যেটা ওদের পছন্দ সেটি খাবে এই মাম্মা চলো চলো কেন করবো ওই পাশে নেই এরা সব সেখানে চলে এসছে না না বেশি হরিণ নেই আরে বেশি হরিণ নেই দেখো এইরকম ঘেরা আছে পুরো জাল দিয়ে এর ভেতরে হরিণ আছে এলাকাটা কিন্তু প্রচন্ড বড় অনেকটাই বড় এলাকা পুরোটাই এরকম জাল দিয়ে ঘেরা আছে ওই প্রান্ত থেকে পুরো এই প্রান্ত তো হরিণগুলো এই পাশেই চলে এসছে কারণ এখানে ঘাস দেওয়া আছে ওরা খেতে চলে এসছে তো তাই জন্য আর ওই পাশটা যাচ্ছি না ওকে আর এই পাশটা পুরো পুরো অনেক বড় এলাকা আরে না রে বাবা দোলো না তুলছিস মামা হ্যাঁ